নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। এবার আমরা পূর্বজন্ম সম্পর্কিত কিছু তথ্য নিয়ে একটু আলোচনা করব। রাহু পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছে পূরণের প্রবণতার কথা বলে, কেতু পূর্বজন্মের অভিজ্ঞতার কথা বলে, এই জন্ম সেই কর্ম করবে, মাঝে মাঝে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। শনির ক্ষেত্রে পূর্বজন্মের অসমাপ্ত কাজ বর্তমান জন্মে পূরণের একটা ইচ্ছে তার মধ্যে লক্ষ্য করা যাবে। এইগুলির সাথে কোন কোন গ্রহ অবস্থান করছে তাদের লক্ষ্য করতে হবে, সেই গ্রহকেন্দ্রিক অপূর্ণতা পূরণের জন্য এই তাকে এই জন্মে আসতে দেখা যাবে। তাহলে আমাদের পূর্বজন্ম সম্পর্কিত তথ্যের জন্য রাহু, কেতু এবং শনি এই তিনটি গ্রহকে কিন্তু আমাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে তার কার্মিক বন্ধনটা কি, কী কারণে তাকে এখানে আসতে হচ্ছে, কোন কোন জায়গায় তার সমস্যা ছিল, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। একজনের চাটে যদি আমরা রাহু, কেতু এবং শনিকে পর্যবেক্ষণ করি, তবে আমরা তার কার্মিক বন্ধন সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারব। রাহু থেকে আমরা জানতে পারি কিসে আমাদের দুর্বলতা আছে, কোন জিনিস পাওয়ার প্রতি আমাদের দুর্বলতা বেশি। আর কেতু থেকে আমরা জানতে পারবো যে পূর্ব জন্ম থেকে আমাদের শক্তি কিভাবে সঞ্চিত হয়ে আছে। দুটি মানুষের মধ্যে যখন জন্ম জন্মান্তরের বন্ধন বা কার্মিক রিলেশন জ্যোতিষ দ্বারা বিচার করা হয়, তখন কিন্তু আমরা দেখি যে একজনের রাহু যখন দেখা যায় যে অন্য একজনের চন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, বা একজনের কেতু আর একজনের চন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তখন আমরা তাদের বলি যে তাদের মধ্যে মনে হতে পারে যে খুবই পরিচিত তার কেউ। দুটো ব্যক্তির মধ্যে এরকম অনেক সময় হয় যে দুটো ব্যক্তি পরস্পরের মধ্যে তাদের এমন মন মানসিকতা এমনই, তাদের মধ্যে কাছাকাছি আসার প্রবণতা বা পরস্পরকে মিস করার প্রবণতা এত বেশি, তাদের মনে হতেই পারে যে তাদের মধ্যে কোনো একটা হয়তো সম্পর্ক কখনো ছিল। তো সেক্ষেত্রে কিন্তু একজনের রাহু আর অন্যজনের চন্দ্র, এই দুটোর মধ্যে কোনো কানেকশান আছে কি না সেটা দেখতে হবে। একজনের রাহু যে ঘরে আছে, অন্যজনের চন্দ্র যদি সেই ঘরেই থাকে, তাহলেও কিন্তু একটা কানেকশান তৈরি হয়। প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। রাহু মানে হচ্ছে নর্থ নোড এর স্থিতি অনুসারে, এবং কেতু হচ্ছে সাউথ নোড এর স্থিতি অনুসারে। দুটি মানুষের জন্মকুণ্ডলিতে ক্রস চেকিং দ্বারা বোঝা যায় কি ধরনের কার্মিক সম্পর্কের মধ্যে তারা আবদ্ধ ছিল। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।